আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর। সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 383,880 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিও দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে মহা অবনতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 381 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 6 জন, ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়াল 6,591 জনে। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে 381 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 383,880 জনে। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 240 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 373,601 জনে। এছাড়া সৌদিতে আজ অবধি 97.2% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও 3,688 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 564 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 157 জন, পূর্বাঞ্চলে 74 জন, মক্কায় 58 জন, উত্তর বর্ডারে 16 জন, হাইলে 14 জন, আল কাসিমে 13 জন, আসিরে 12 জন, মদিনাতে 11 জন, তাবুকে 11 জন, আল জৌফে 7 জন, জিজানে 4 জন, নাজরানে 3 জন, আলবাহাতে 1 জন, সর্বমোট 381 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, দেখুন সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা অনেক অনেক কমে গিয়েছে। এছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু কমার নাম নেই। প্রায় 150 জনের মতো ব্যবধান রয়েছে আক্রান্ত রোগী এবং সুস্থ রোগীর মধ্যে, এটা প্রায় প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সৌদিতে কিন্তু করোনা পরিস্থিতি আবারও লাফিয়ে লাফিয়ে 1,000 যে কোনো সময় বেড়ে যাবে। তাই আপনারা যারা সৌদি আরবে রিয়াদ, মক্কা এবং উত্তরপ্রদেশে আছেন তাদেরকে বলবো একটু বেশি সাবধানতা অবলম্বন করুন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।